হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাতেমাস কুকিং আর্ট চ্যানেল। আজকে আমি আবারও ফিরে এসেছি খুবই সিম্পল এবং সহজ একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তবে স্পেশালি বাচ্চারা এই ব্রেকফাস্টটা খুবই পছন্দ করে থাকে। সো আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি খুবই সহজভাবে একটি স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আর এটাকে আপনারা চিজ স্যান্ডউইচও বলতে পারেন বা এগ স্যান্ডউইচও বলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু আমি এখানে দুটো স্যান্ডউইচ বানাতে যাচ্ছি, তাই আমি এখানে 4 স্লাইস ব্রেড নিয়েছি। এখন ব্রেডের সাইডটা আমি কেটে নিচ্ছি। ইট ডিপেন্ডস, ইফ ইউ কিডস লাভ দিস সাইড পার্ট ইউ ক্যান কিপ ইট, আদারওয়াইজ ইউ ক্যান কাট ইট। বাট আমার বাচ্চারা ব্রেডের সাইড পার্টটা পছন্দ করে না, সো আমি এই জন্য সাইড পোর্শনটা আমি কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা বানানো খুবই ইজি। তো এখানে আমি স্যান্ডউইচ বানানোর জন্য চিজ নিয়েছি। If you want, you can use any type of slice cheese, but আমি এখানে thin type of slice cheese নিয়েছি। আপনারা চাইলে যে কোনো type of slice type of cheese use করতে পারেন। So এখানে আমি 2 tablespoon oil নিয়েছি। এর পরিমাণটা খুবই কম ইউজ করেছি, এখানে বেশি oil এর প্রয়োজন নেই, খুবই লাইট ইউজ করলেই হবে। So আমি এখন একটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। অ্যাডিং পিঞ্চ অফ সল্ট, এবং খুব তাড়াতাড়ি ডিমটা স্ক্র্যাম্বল করে নিতে হবে। যদি ডিমটা একটু হার্ড হয়ে যায় তবে কিন্তু ডিমের সফট এবং জুসি ভাবটা থাকবে না। তাই সল্ট দেওয়ার সাথে সাথে আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা অয়েল ইউজ করিনি, অয়েলের পরিমাণটা একদম পারফেক্ট ছিল। এখন আমি ব্রেডটাকে হালকা টোস্ট করে নিচ্ছি। ব্রেড স্লাইসটা আমি উল্টে দিচ্ছি। উল্টানোর পর এখন আমি চিজ স্লাইসটা ব্রেডের উপর বিছিয়ে দিচ্ছি। এখন উপরে স্ক্র্যাম্বল একটা দিয়ে দিচ্ছি। এখন অন্য ব্রেড স্লাইসটা আমি উপরে দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। প্রেসটা একটু আপনারা হালকা ভাবে করবেন। এখন আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আরেকটি স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। এখন আমি ট্রায়াঙ্গল শেপ করে স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারে, তবে আমার আমি এই ট্রায়াঙ্গল শেপটা করেছি বিকজ আমার বাচ্চারা এই শেপটা খুবই পছন্দ করে থাকে। দ্যাটস আই এম ডুইং লাইক দিস। সো দেখতে পাচ্ছেন আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, এবং এটা একটা পারফেক্ট একটি ব্রেকফাস্ট ফর কিডস এবং বড়দের জন্য। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আই হোপ ইউর কিডস উইল ডেফিনেটলি লাভ ইট। সো আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন, আবার উপরে কেচাপ ও মেয়োনিজ দিয়েও সার্ভ করতে পারেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।